আজকে হঠাৎ করেই চাউমিন খেতে ইচ্ছে করছে, তার জন্য দেখো কড়াইতে জল দিয়েছি, জলটা গরম করে নিয়েছে, সামান্য একটু তেল আর লবণ দিয়েছি। যেটা নর্মালি সবাই জানো যে নুডলসটা মানে চাউমিন বা নুডলস যাই বলো গরম করতে কী কী করতে হয়, তাই ভাবলাম ছোটো একটা ভিডিও বানিয়ে নিই। আমার এরকম ভিডিও আছে এর আগে দেওয়া, আর তোমরা অনেকেই এখন বেশিরভাগ সবাই জানে যে নুডলস বা চাউমিন কীভাবে রান্না করতে হয়। তারপরেও ছোট্ট একটা ভিডিও যারা নতুন একদম তাদের জন্য একটু হেল্পফুল হবে। প্রথমে শুকনো মরিচ দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে আমি কিছু সবজি এখানে কেটে রেখেছি। যেহেতু নিরামিষ বানাচ্ছি, নিরামিষ দিনে একটু সবজি দিলে বাচ্চাদের খেতে ভালো লাগে আর আমাদেরও ভালোই লাগে। আর দিয়েছি গাজর লম্বালম্বি করে, তারপর একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। আর একসাথে দিলে কি হয় মানে যখন তেলের সাথে তেলের মধ্যে গাজরটা ভাজা হয় খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়েছি দেখো বাঁধাকপি দিয়েছি, আর তার আগে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি গাজরের উপরে। এবার বাঁধাকপির উপরে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর দেখো সব সবজি কিন্তু আমি লম্বালম্বি করে কেটেছি, তাতে কী হবে খুব সুন্দর চাউমিনের সাথে মিশে যাবে। আর যদি ছোটো 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 করে বানাও তাহলে কিন্তু ভালো লাগবে এটা দেখতে। তার জন্য এবার ক্যাপসিকাম এটাও লম্বালম্বি করে বানিয়েছি। এটাকে দিয়ে বেশি সময় ভাজার দরকার নেই, একদম নরম করে ফেললে ভালো লাগে না আসলে। তো এইভাবে একটু বেশি আছে আর কি, একটু ভেজে নিয়েছি। এবার চাউমিনটাকে জল থেকে নামিয়ে নিয়েছি, 3 থেকে 4 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এই তো ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা না দিলে আসলে নিরামিষ চাউমিন একদম ভালো লাগে না, ফ্লেভারটা আসে আসলে। দেন একটু জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো আর কি। দেন একটু হলুদ দিলাম, একটু যা যা ঘরে মশলা থাকে। আর নুডলসে মশলা যদি থাকতো তাহলে কিন্তু আমি আর এগুলো দিতাম না। তো আমার যেহেতু নুডলসে মশলা নেই তার জন্য একটু জিরা হলুদ লাল লঙ্কার গুঁড়ো এইগুলি অ্যাড করেছি। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট দিলে ভালোই লাগে। একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে আর খেতে ভালো লাগে। আর কম্পালসারি যে দুটো জিনিস ভিনেগার আর সয়া সস, এটা না দিলে আসলে ওই মানে চাউমিনের বা নুডলসের যে টেস্ট ওইটা কিন্তু আসেই না। তো একদম পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুই না সব কিছু একসাথে মিশিয়ে দেবো। আর একদম শেষে এখানে দেবো 1 চামচের মতো টমেটো সস, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম কিন্তু খেয়ে নেবো। আর কে কে আমার মতো করে চাউমিন বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থেকো।